তো আজকে আমরা যাচ্ছি কুচিয়া ধরতে, কুচিয়া ধরতে কোদাল দিয়ে। আর আমি যাব, আমার একটা ভাই যাবে, একটা বন্ধু যাবে, তো দেখি তারা কোথায় আছে। কালো কালো হয়তো দেখছে। দেখ বিড়ি খাবি, খাবি দেখি ক্যাপ কত করে, কই ধোঁয়া বাড়াচ্ছে না তো। কি লজেস খাওয়াচ্ছে, কি লজেস দাদা, আপনি কিছু বলবেন? বলতে চাইছি অনেক আগে যাচ্ছি তো, গোপাল যে যাচ্ছি না কেন বুঝতে পারছি না, অনেক লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে, দুপুরে বেলায় আমার বিকেলে হাঁটে যেতে হবে, বের করতে হবে, তো সে কিছু বুঝছে না, শুনছে না, কী করে কথা বুঝেছে না। কোথায় যাচ্ছি? কুচে যাচ্ছে, কুচে 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 আমরা যাচ্ছি এখন কুচে ধরতে, ওই কি বলে নাপতি ঘেরিতে। তাই আচ্ছা চলো, ওখানে আছে খাল, আছে বিল, আছে কালা, আছে মাটি, আছে। আমরা রওনা দিলাম কুচে ধরতে। কুচে কোনদিনও দেখেছি তোমরা, দেখো নি না, এখন দেখাবো চলো। কেচে ঘুরতে কেউটি বেরোবে মাথা উঁচু করে, এখন দীপকদার পায়ে মারবে ডংশু, এখনো বেরোয়নি, আগে বেরোক তারপর বলবি। মামলাকাটা খচ করে ডুবি, কুচে না তো দিল হবে না, এই পংশ ঘরে হবে আজকে ছিচ্ছিত ছিচ্ছিত করে ডংশ ডংশ। আমরা যাচ্ছি এই সরু ভেড়ি দিয়ে হেঁটে হেঁটে, ব্যাক করা যায় না তো ক্যামেরা, খুব অসুবিধা হয়। কোন দিকে রে, এই দিকে, এরকম আমার ফোনে এক কর, আর তারপর তোর ফোনে সেন্ড করে নিবি, হবে না? এটা চালু হয়েছে, হোক এই সে বাদাম বাদাম গানটা শুনছিলাম, তারপর কি বলতো গানটা তো তো লোকটা তো বাদাম ব্যবসা করছে। হ্যাঁ বাদাম, বাদাম বেচে মানে মোবাইল ভাঙা, মোবাইল ভাঙা ব্যাটারি, খাল পের হয়ে যেতে হবে রে গত। বেশি জল নেই, ও মাই গড, হেরে কাদা তো, পাক কাদা তো, কোথায় জল আছে? ঘুরবে মারাজ, বন্ধু বান্ধব এক কাছে থাকলে ওরকম হয়, তাই তো? আমাদের ইংলিশ ম্যান বলেছিলাম ভাই 11টার সময় যেতে, এখন যাচ্ছে কটা 12টা, এই 2:30টা। ভাই বুঝছেন না, আমরা অফিসে যাই, অফিসে গিয়েছি আমরা, তো এর মধ্যে আমি ভিডিও অফ করলাম, পরে আরো বাপ্পা ওখানে যখন কুচে ধরবো তখন দেখাবো। ওকে বাই। আরেকটা গর্ত পাওয়া গেছে, আরেকটা গর্ত পাওয়া গেছে। হ্যাঁ এই কোথায় গেল? ওই দ্যা মাল পেয়ে গেছি, মাল পেয়ে গেছি, মাল পেয়ে গেছি, ধর
কতক্ষণ দেখাবে ক্যামেরার দিকে, এই পেয়ে গেছি পেয়ে গেছি আমি পেয়ে গেছি। এতে কাঁকড়ার গর্ত কিন্তু কাঁকড়া নেই। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো মাল ওই তো। হ্যাঁ অনেকটা ভিতরে আছে, কতদিন হাত যাচ্ছে অনেকটা ভিতরে হাত যাবে। তোমরা দেখলে আমরা একটা কুচি পেয়েছি, আর একটা মোটা গর্ত ব্যর্থ হয়ে গেল, পেলাম না। ও মাই গড, আমাদের কুচির গর্ত খোঁজা জারি আছে, চলছে। দিস ইজ দয়া অ্যান্ড দিস ইজ অভিজিৎ, কই রে এবারে দিস ইজ অভিজিৎ। आई एम कुछ तो गड़बड़ है, मस्त जोक मारा रे ये हंस रे अलकट हंस। हमरा छोटो 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 নেই, আমার ফোন জলে পড়ে গেলে ভিডিওর বললাম না। কুচির গর্ত কিছুটা এরকম হয়, কিছুটা কি এরকমই হয়, এর মধ্যে সাপও থাকে। গর্ত তো পাচ্ছি কিন্তু তার মধ্যে মাল নেই, একটা 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 গর্ত একটা। এটার মধ্যে মাল আছে, আয় বেরিয়ে আয়। যুবক যা ঢুকিয়ে দিল, কাঁকড়া ওই দে দনটা আছে। চ চ এত পাঁক উঠে যাচ্ছে, মাল আছে, গর্ত হারাবি না ও ছোট তো। হ্যাঁ বাচ্চা আছে মানে মাও আছে এখানে। করে গর্ত হারাবি না, গর্তটা কোথায়, গর্ত এদিকে গেছে এইদিকে। ও বিয়া দূর।
এ বলতে বলতে আসছিলাম কুজে করতে কেউ তো মাল বেরিয়ে গেছে, একটু বার করে দেখা গোপাল ভাই, একটু বার করে দেখা। বেড়া সাপ না খুঁজে, সাপ তুই কি করে বুঝলি সাপ? কিছু করতে কেউ উঠে বেরিয়েছে, ভুরুটা বের হয়নি। ওই একটা মনে হয় দিব, দেখ এখানে পালাও ছোট পাবি, চলে গেছে। একটা এইটা ছোট মনে হয়, ওইতে ওইতে আমার বসে আছে, এইতে এইতে দেখা গেল কেউটি বার হলে তখন কোন দিকে ঢুকছে, নিশ্চিন্তে ঢুকছে, নিশ্চিন্তে একদম শান্তভাবে। তো গাইস আমাদের কুচে ধরা এই মুহূর্তে শেষ হলো, আমরা এবার বাড়ি যাব। আর বেশি কুচে ধরা দেখাতে পারলাম না, কারণ এক হচ্ছে না কুচে, ঠান্ডা কুচে তো হচ্ছে না, আবার একজন মোবাইল নিয়ে চলে গেছিলো, আবার দিয়ে গেল, তাই আর কি কুচেটা ধরা হলো না। দেবাল পাঁচ পা ধুব তো, দম লেগে গেছে, দম খুব কষ্ট হয়েছে খুঁজে ধরতে। যেমনটা ভাবছো তো আমরা কোদাল দিয়ে খুঁড়ে 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 ধরছি, কিন্তু অতটা সহজ না, অনেকটা গর্তই থাকে এইসব মাছগুলো। এগুলো এক ধরনের মাছের মতো, কিন্তু দেখতে সাপের মতো, চলে সাপের মতো, কিন্তু খেতে মাছের মতো, একদম মাছের মতো খেতে লাগে, একদিন খেয়ে দেখবে। খুব কষ্ট হচ্ছে গোপাল, কিছু হ্যাঁ কষ্ট হয়ে গেছে, কোদাল দিয়ে খুব খোঁড়া খুঁড়েছি, খুব গর্ত খোঁড়া খুঁড়েছি, ওই ঘেটে গেছিলাম, সরি সরি এই ঘেটে গেছিলাম, এই এই যে এই যে জল আছে জলের ওই পারে যে ঘেটে, ওই ঘেটে গেছিলাম, এখানে খাল আছে, ছোট্ট একটা বিল আছে, বিল দিয়ে আমরা পেরিয়ে গেছিলাম। আর এটা আমাদের ঘেরে, এখানে মাছ চাষ করা হয়, বাগদা মাছ, যাই হোক গলদা চিংড়ি, গলদা চিংড়ি, ছাটি চিংড়ি, যাই হোক এইগুলোতে হয়। এটা আমাদের কাকার কাকার ঘেরি, এখানেও সেম চাষ করা হয়। বাড়ি গিয়ে দেখাবো, তো বাড়ি গিয়ে দেখাবো কেমন কুচিগুলো দেখতে হয়, খুব কষ্ট হয়ে গেছে, জল না খেলে শান্তি নেই, আর খুব কষ্ট হয়ে গেছে।
বাড়ি থেকে সামান্য দূর ওই জায়গাটা ধরছিলাম। আর এটা আমাদের বাড়ি, এটা পেছন সাইড। কাটা গাছ এখানে, কাটা বাবলা গাছ বলা হয়। একবার কাটা ফুটলে এপার থেকে ওপারে বেরোবে। যেমন এপার থেকে ওপারে মানে কি, যেমন ধরো এখান থেকে ঢুকলে এদিক দিয়ে বার হবে, উদাহরণ দিয়ে বললাম। মাদার চোদ, সরি বাবা, কিছু গেলে ওখানটায় হাল একটু দেখি। এখানে এই যে ঠিক সাপের মতো, এর থেকেও মোটা মোটা হয়, এক এক হয়েছে কোনো রকম সরু সরু। এটা একটু মোটা আছে, এটা একটু মোটা আছে। এগুলো কিন্তু কামড়া হয়, হ্যাঁ এগুলো কামড়া হয়, কিন্তু শুনেছি মেঘ না ডাকলে ছাড়ে না। একবার কামড়ালে মেঘ না ডাকলে ছাড়ে না। কেমন লাগলো খুঁজে ধরে? খুব কষ্ট, হ্যাঁ ওমা একটু জল দাও। সাপের জাত শালা, ভিডিওটা এই পর্যন্তই। এর বেশি আর করতে পারলাম না, এবার স্নান করবো, স্নান করে ভদ্রলোক হয়ে যাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে। আর কেমন লাগলো আমাদের কিছু মাছ ধরা একটু জানিয়ে দেবে। বাই বাই।